আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গতকাল আমি অষ্টম শ্রেণীর 2.1 চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা 1 থেকে 4 পর্যন্ত ম্যাথগুলো করেছি। এবার আমরা আজকে চেষ্টা করব পরবর্তী ম্যাথগুলো করার জন্য। তো প্রথমে আমার স্ক্রিনে যে ম্যাথটি রয়েছে সেটা হলো 5 নম্বর, অর্থাৎ 2.1 এর 5 নম্বর ম্যাথটি। তো আমরা এখানে এই 5 নম্বর ম্যাথটি এখন এখানে সলভ করব। তো স্ক্রিনে যে ম্যাথটি দেওয়া আছে সেটা আমরা পড়ি। কি লেখা আছে? বার্ষিক মুনাফা শতকরা 10% থেকে কমে 8% হলো। সো মুনাফা কমে গেল 10% থেকে 8% হলো, এবং এই অবস্থায় 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? সো যদি মূলধন হয় 3000 টাকা, তাহলে 3 বছর পরে মুনাফা আসলে কত টাকা কম হবে, যেহেতু মুনাফার হার কমে গিয়েছে 10% থেকে 8% হয়েছে। সো আমরা ম্যাথটি সলভ করি এখানে। বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তারা তোমরা তোমাদের কপি অর্থাৎ খাতা নিয়ে এই ম্যাথটি সলভ করো। এইখানে প্রথমেই আমরা লিখবো হলো মুনাফার হার কমে যায়, মুনাফার হার কমে। তো আমরা লিখি যে মুনাফার হার কমে, কত কমে? 10% থেকে 8% হলো, ঠিক আছে, বা 2% কমে যায়। সো মুনাফার হার কমে যায় 2%। এখন 100 টাকার 1 বছরে মুনাফা কমে হলো 2%, মুনাফার হার কমে মানে হলো অর্থাৎ 100 টাকার 1 বছরে কমে 2%। সো এটা লিখি যে 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2%। ওকে, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কমে, অবশ্যই অনেক কম হবে, 2 কে 100 দিয়ে ডিভাইড করবো, কারণ আগে ছিল 100 টাকায় 2 টাকা কমে, তাহলে 1 টাকায় কত কমবে? অনেক কম কমবে। আচ্ছা, এখন আমাদের টাকার পরিমাণ হলো 3000 টাকা। 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে কত? 2 × 3000 ভাগ হলো 100। আচ্ছা, লাস্ট লাইনটা এরপর লিখবো যে 3000 টাকায় রাখলাম, 3000 টাকার যেহেতু সময়টা একটু ভিন্ন 3 বছর, তাহলে আর একটা লাইন করলাম। এখানে কিন্তু আমরা এই 3 লাইনই করতে পারতাম, আমি একটু ভেঙে পড়ার জন্য 4 লাইন করলাম। 2 × 3 × 3000 টাকা, আচ্ছা, ডিভাইডেড বাই হলো 100। এখন আমরা একটু এটাকে সিম্পলিফাই করি, 100 দিয়ে 3000 কে কাটলে হলো 30। আচ্ছা, 30 আর হলো কত হয়? 3 × 90 আর 2 দিয়ে গুণ করি, টোটাল হলো 180, তাহলে 180 টাকা। সো আমরা দেখতে পেলাম যে মুনাফা 180 টাকা কমে যাবে, 3 বছরে 3000 টাকার মুনাফা কমবে হলো 180 টাকা। তাহলে আমরা লিখবো উত্তর 180 টাকা। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর ম্যাথটি করবো। 6 নম্বর ম্যাথটি কি দেওয়া আছে দেখি, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18850 টাকা হবে। তো এইখানে একটা জিনিস দেখি, আমরা এখানে দেখলাম যে মূল টাকাটা দেওয়া আছে, অর্থাৎ এইখানে তোমার প্রিন্সিপাল বা মূলধন হলো 13000 টাকা, আর সময় দেওয়া আছে হলো 5 বছর। তাহলে আমরা এন পেয়ে গেলাম 5 বছর, এবং মুনাফা আসলকে আমরা যদি দেখি, তার মানে হলো এখানে মুনাফাও আছে এবং আসল আছে। আসল তো 13000, এখান থেকে 13000টা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হলো মুনাফা। সো মুনাফাও পাওয়া যাবে এখান থেকে,
তো আমরা এখানে ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এখানে লিখি এখানে কি কি দেওয়া আছে, এখানে মূলধন দেওয়া আছে, মূলধন পি মানে প্রিন্সিপাল পি অর্থাৎ মূলধন হলো তোমার 13,000 টাকা। আচ্ছা এরপরে মুনাফা বের করবো আমরা। আচ্ছা মূল মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল হলো তোমার 18,850 টাকা। সো আমরা মুনাফা পাবো কত, তাই মুনাফা মুনাফা সমান সমান হবে তোমার 18,850 থেকে বিয়োগ যাবে হলো 13,000 টাকা। দ্যাট মিন্স তোমার থাকে হলো 5,850 টাকা, এটা হলো মুনাফা। এবং সময় হলো সময় 5 বছর, 5 বছর। তাহলে এখন আমাদের কি বের করতে বলা হয়েছে, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলো, তাহলে মুনাফার হার বের করতে বলছে। তাহলে মুনাফার হার কত, মুনাফার হার সমান সমান বের করবো আমরা, হ্যাঁ মুনাফার হার বের করবো। তাহলে আমরা জানি মুনাফা আই ইজ ইকুয়াল টু পি এন আর, পি এন আর দ্যাট মিন্স তোমার এইখানে কিন্তু আর বের করতে হবে, অর্থাৎ মুনাফার হারকে আমরা আর চিহ্নিত করলাম। হ্যাঁ তাহলে এইখানে দেখো আই দেওয়া আছে, আই আই পেয়ে গেলাম, তারপর পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর বের করতে হবে। সো এখান থেকে আমরা আর বের করব বলে এইভাবে, বা আর ইজ ইকুয়াল টু তোমার আই বাই পি এন, আই বাই পি এন। সো আমরা ওখানে পেলাম যে তোমার আর ইজ ইকুয়াল টু হলো আই বাই পি এন, এর মানে হলো মূল যে মুনাফা থাকবে সেই মুনাফাটাকে মূলধন এবং ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ টাইম দিয়ে মাল্টিপ্লাই করবো। তো আমাদের মুনাফা বের হয়েছিল 5,850 টাকা, 5,850, এটা হলো মূলধন, সরি এটাকে কি বলে মুনাফা, এটা মুনাফা পেয়েছি। আচ্ছা এরপরে আমার আসল আছে হলো 13,000 টাকা, আসল কত 13,000। আচ্ছা আসল 13,000 টাকা এবং সমান হলো 5 বছর। এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, 5 দিয়ে আমরা এটাকে কেটে ফেলি, 5 দিয়ে কেটে ফেললে তোমার থাকে হলো কত 1170, 1170 থাকলো। এবং 1170 কে এখন, আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হলো এইখানে যেহেতু এটা পার্সেন্ট চিহ্ন আসবে সেটাকে আমরা দেখি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো পার্সেন্ট চিহ্ন দেওয়ার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এখন কি করব, এইখানে 100 দিয়ে এখন এটাকে ডিভাইড করি, এখানে থাকলো গিয়ে 130, 130। এখন 130 দিয়ে যদি আবার এই এটাকে কাটি 1170 কে, এখানে থাকে গেল 9। সো টোটাল আমরা পেলাম 9, এখানে পেয়ে গেলাম 9। এখন যেহেতু আমরা এই 100 এখানে ই করেছিলাম, যার কারণে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, ওকে। সো আমরা মুনাফার হার পেলাম হলো 9%, উত্তর মুনাফার হার 9%, মুনাফার হার 9%। তো এটাই হলো উত্তর। আমরা পরের ম্যাথটিতে চলে যাই, পরের ম্যাথটি হলো 7 নম্বরে কি বলেছে দেখি, যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। সো বার্ষিক শতকরা কত মুনাফা, তো মুনাফার এখানে কি বের করতে বলছে, শতকরা কত মুনাফায় মুনাফার হার কিন্তু বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখব যে আমরা ধরে নিলাম যে আসল হলো 100 টাকা, তাহলে লিখি মনে করি আসল 100 টাকা, আমরা আসল 100 টাকা। এখন প্রশ্ন মতে দেখো 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ হবে, তাহলে 8 বছরের মুনাফা আসল কত হবে, 8 বছর পর, 8 বছরে মুনাফা আসল হবে, 8 বছরের মুনাফা আসল হবে কত, 200 টাকা।
102, মানে দ্বিগুণ হলো 200 টাকা। সো 8 বছরের মুনাফা হয়, অতএব 8 বছরে মুনাফা 200 বিয়োগ 100 মানে হলো 100 টাকা। সো 8 বছরে মুনাফা হয় 100 টাকা। সো এখানে আমরা কি কি পেলাম, এখানে আমরা দেখলাম যে তোমার মূলধন যদি পি হয় তাহলে পি ইজ ইকুয়াল টু হলো 100 টাকা। আচ্ছা, এবং আই অর্থাৎ মুনাফা হলো তোমার 100 টাকা এবং সময় হলো এখানে 8 বছর। সো মুনাফার হার বের করতে হবে, সময় হলো 8 বছর, সময়কে লিখেনি টাইম, এন ইজ ইকুয়াল টু 8 বছর। তাহলে এখন আমরা জানি ফর্মুলাটা লিখবো। হ্যাঁ, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, পি এন আর অর্থাৎ মুনাফা ইজ ইকুয়াল টু মূলধন ইনটু সময় ইনটু মুনাফার হার। তো আমাদের মুনাফার হার বের করতে বলেছে আবারও, সো আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। এখন আই এর ভ্যালু বের হয়েছে 100 টাকা, পি হলো 100 টাকা এবং এন হলো 8 বছর, আর এখানে পার্সেন্ট চিহ্ন দেওয়ার জন্য আবারও 100 টাকা মাল্টিপ্লাই হবে। সো কি করব এখন, আমরা এখান থেকে এই 100 100 ডিভাইড করলাম, তাহলে থাকে হলো 100কে 8 দিয়ে ডিভাইড করলে আমাদের কি থাকে যে 12 12। আচ্ছা, এটা ডিভাইড করি, ডিভাইড করলে হলো কত হয়েছে 12.5, অর্থাৎ 12.5 টাকা। এখন উত্তরে তোমার লিখতে হবে আর ইজ ইকুয়াল টু 12 12.50%, 12.5% উত্তর। সুতরাং মুনাফার হার, দেখো সুতরাং মুনাফার হার 12.5%। শেষ। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা কিন্তু 8 নম্বর ম্যাথটি করতে যাচ্ছি, এবং 8 নম্বর ম্যাথটিতে কি লেখা আছে দেখো, যে 6,500 টাকা যে হার মুনাফা, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। সো আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ মূলধন তুমি 4 বছর রেখে দিলে একটা নির্দিষ্ট হারে সেই টাকাটা হবে 8,840 টাকা। দ্যাট মিন্স 4 বছর পরে একটা মানে 6,500 টাকা হয়ে যাচ্ছে 8,840 টাকা। সো এই 6,500 টাকা যদি এই 8,840 টাকা থেকে আমরা রিমুভ করে নিই, তাহলে কিন্তু আমরা মুনাফার পরিমাণটা জানতে পারবো। আচ্ছা, আগে এটুকুই করে নিই। সো এখানে এখানে তোমার আসল আছে, আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, আসল আছে হলো 6,500 টাকা। আচ্ছা, আর সময় সময় হলো এন, এন ইজ ইকুয়াল টু 4 বছর, 4 বছর। আচ্ছা, এরপরে মুনাফা আসল, মুনাফা আসল আছে, মুনাফা আসল কত 8,840 টাকা। এর মানে হলো এর মধ্যে আবার মুনাফাও আছে। সো মুনাফাটা বের করি, মুনাফা কত 8,840 থেকে আমি বাদ দিলাম হলো তোমার কত 6,500 টাকা, এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাবো যে 6,500 টাকা যদি এখান থেকে রিমুভ করে নিই, তাহলে তোমার মুনাফা থাকবে হলো 2,340 টাকা। তো মুনাফা আমরা দেখতে পেলাম 2,340 টাকা। এখন এখানে আমরা কি কি পেলাম, মুনাফা পেলাম, তারপরে তোমার সময় পেলাম, আসল পেলাম। আমরা কিন্তু অঙ্কটা ঐকিক নিয়মে করব। সো এই নাম্বার মানে যে ইয়াগুলো দিলাম, চিহ্নিত করলাম যে পি এন বাই দিয়ে, এটা না হলেও হতো যেহেতু ঐকিক নিয়মে করছি। সো এখন আমরা ঐকিক নিয়মের যে অঙ্কটা সেই অঙ্কটা সাজিয়ে নিই। তোমার 6,500 টাকার 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা কত
আমরা পেয়েছিলাম কত, 2340 টাকা, না 2340 টাকা, দ্যাট মিন্স 6500 টাকা 4 বছরের মুনাফা হয় 2340 টাকা। অতএব 6500 টাকার পরিবর্তে 1 টাকার 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 1 টাকার 1 বছরের মুনাফা হবে 2340, এনকে ডিভাইড করবো 6500 দ্বারা, এবং টাইম যেহেতু কমে গেছে সেজন্য 4ও ডিভাইড হবে, নিচে চলে আসলো। আচ্ছা, অতএব এখন 100 টাকায় কত সেটা আমরা দেখি। 100 টাকার তোমার 4 বছর, 100 টাকার 1 বছর কত হবে সেটা দেখি, বের করে নিই। 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 2340 × 100 ডিভাইডেড বাই 6500 ইন্টু তোমার এখানে কত, 4। আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছিল যে 4 বছরে মানে কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। সো নতুন একটা টাইমের কথা বলা হয়েছে, 4 বছর। সো আমরা এই 100 টাকার 4 বছরের মুনাফা কত হয় সেটা বের করবো। এইখানে যদি 5 বছরের কথা বলা থাকতো তাহলে 5 বছরই এখানে লিখতাম, ঠিক আছে। এইখানে আমরা এটাকে আরেকটু আরেকবার লিখি, 2340 × 100 × 4 / 6500 × 4। এখন আমরা এটাকে একটু কাটাকাটি করে নিই, কিভাবে কাটবো এটাকে দেখো। এটা দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকে হলো 65, 65। এরপরে আমরা কি করব, এই 4 দিয়ে আবার এটাকে কেটে নিই। 4 দিয়ে এটাকে কাটলে হয় কত, 1100, 4 দিয়ে কাটলে কত হয়, 583, 583, হ্যাঁ 500 না 83 না 85, 585। এখন এই 65 দিয়ে 585 কে কাটা যায়, 585 কে কাটলে হলো 9। এখন দেখো আমাদের অবশিষ্ট থাকলো কি, অবশিষ্ট থাকলো এখানে 9 আর হলো এখানে হলো 4, তাহলে 4×9 = 36, এখানে হলো 36। সো টোটাল আমরা দেখতে পেলাম যে 4 বছরে যদি 100 টাকার মুনাফা বের করতে চাই তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা হবে 36 টাকা। এখন যদি এইটা মুনাফা হয় তাহলে আসল হলো 100 টাকা। সো মুনাফা আসল কত হবে, 4 বছরে মুনাফা আসল হবে, মুনাফা আসল হবে কত, তোমার 100 + 36 মানে হলো 136 টাকা। এখন 136 টাকা যখন মুনাফা আসল হয় তখন আমাদের আরেকটা মানে বিষয় রয়েছে, সেটা দেখো ওখানে বলে দিয়েছে যদি তোমার 10,200 টাকা হয় মুনাফা আসল তখন আসল কত। এইখানে খেয়াল করি, এইখানে যদি মুনাফা আসল হয় 136, মুনাফা আসল 136, তাহলে আসল হলো 100। তাহলে মুনাফা আসল যদি 10,200 টাকা হয় তাহলে আসল কত এটা বের করব। যে মুনাফা আসল যদি 136 হয়, লিখি আবার, মুনাফা আসল 136 টাকা হলে আসল হবে, আসল কত, 100 টাকা, আসল 100 টাকা। এখন যদি অতএব মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কম হবে, তাহলে আমরা ডিভাইড করব 136 দিয়ে। এখন যদি মুনাফা আসল হয় তোমার 10,200 টাকা দিয়ে তাহলে আসল কত হবে, তাহলে 100 × 10,200 হবে 10,200 / 136। এখন এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করব এভাবে যে আমরা প্রথমে কাটবো এখানে 4 দিয়ে কাটবো, হলো 4×25 = 100, আর এখানে হলো 4 দিয়ে কাটলে হলো 4×36 = 34, 4×34 হলো 136। আচ্ছা, এরপরে আমরা এই 34 দিয়ে এটাকে কেটে দিই, 34 দিয়ে এই পুরো নাম্বারটাকে কাটলে ডিভাইড করলে পাওয়া যায় হলো 300। আচ্ছা, সো এখন এই 25 আর 300 মাল্টিপ্লাই করবো, 25 আর 300 মাল্টিপ্লাই করলে 7500, ওকে 7500 টাকা। সো এখন মূলধন যদি আমরা 7500 টাকা, এটা কিন্তু আগের অংশটা, এটা তো এটাই হলো অ্যান্সার আমাদের, অর্থাৎ 7500 টাকা।
যে মূলধন যদি তোমার 7,500 টাকা হয়, তাহলে তোমার 4 বছর ওই একই হারে যদি রেখে দেই টাকাটা 7,500 টাকা, তাহলে পাওয়া যাবে হলো 10,200 টাকা। সো এভাবেই আমরা এটার উত্তরটা পেতে পারি, অর্থাৎ 7,500